बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थी बंधुरा आसलामु आलैकुम। देशेर विभिन्न प्रान्त थेके आमादेर शिक्षार्थी बंधुरा जारा जयन करछो आजके आमादेर ई ओरिएंटेशन क्लासे इंग्लिश एडवाइस परिवारेर पक्ष थेके सबाइके शुभ सन्ध्या। सबार क्लासटी आनंदघन हबे एबं आमरा सबाई एनजॉय करब। आजके आमरा मूलत आलोचना करब अनलाइन क्लासगुलो ठीक आमरा किभाबे अरेंज करब, ঠিক আমরা কি কি সুবিধা পাবো এখানে সেই বিষয়গুলো। আমরা অনেক শিক্ষার্থী বন্ধুর কাছে বিষয়টি ক্লিয়ার হয়নি যে অনলাইন ক্লাস আবার কেন। হ্যাঁ, অনেক শিক্ষার্থীর বিশেষ অনুরোধ ছিল অনলাইন ক্লাসের বিষয়। যদিও আমাদের ইংলিশ অ্যাডভাইস চ্যানেলে আমরা প্রতিনিয়ত একাধিক ক্লাস আমরা আপলোড করে থাকি, কিন্তু সেটা ডিউরেশন হচ্ছে 7 to 10 মিনিটস। আমরা অনেক বড় ক্লাস সেখানে আপলোড করি না, কারণ অনেকের ধৈর্য চ্যুতি ঘটবে এবং আমরা সেগুলো ছোট ছোট সেগমেন্টে ভাগ করি। সো এই জায়গাগুলো থেকে অনেক শিক্ষার্থীর পুরো রিডিং, রাইটিং অ্যান্ড গ্রামার অনার্স 7 কলেজ ফাজিলের জন্য তাদের খুঁজে পেতে বা কোর্সটি কমপ্লিট করতে অনেকের সমস্যা হয়। এই জন্য অনেকের দীর্ঘদিনের চাওয়া ছিল আমরা যেন একটি অ্যারেঞ্জড ওয়েতে অনলাইন ক্লাসের আয়োজন করি এবং আমরা রিডিং, রাইটিং, গ্রামার এই পুরো বিষয়টি আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে সলভ করবো ইনশাল্লাহ। আমাদের এই যাত্রাটা শুরু হয়েছিল কোভিড প্যান্ডামিকের সময়, যখন আমরা ঘরে আবদ্ধ হয়ে পড়লাম, আমাদের পড়াশোনা অনেকটা থমকে গেল। তখন আমরা উদ্যোগ নিয়েছিলাম লেটস লার্ন ফ্রম হোম, চলো ঘরে বসেই আমরা শেখার প্রস্তুতি নিই। সো সেই থেকে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল এবং সেটি চলমান। আমাদের এই যে পুরো প্রসেসটি আমাদের এসএসসির জন্য, এইচএসসির জন্য এবং এই যে পুরো যে আয়োজনটি আমাদের একাডেমিক ইংলিশের জন্য, আমাদের মূল ফোকাস হচ্ছে স্টুডেন্টরা যেন সবচেয়ে বেনিফিটেড হয়। আমাদের কমার্শিয়াল পারপাস এখানে সার্ভ করার কোনো উদ্দেশ্য কখনো ছিল না, আগামী তো হবে না ইনশাল্লাহ। আমরা যে সাজেশনগুলো দেশের বিভিন্ন প্রান্ত শিক্ষার্থীদের অনুরোধে দিয়ে থাকি, সেখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেন তারা ঘরে বসে খুব সহজেই তাদের একাডেমিক ইংলিশটি সলভ করতে পারে। সো সেই লক্ষ্যেই যেসব শিক্ষার্থী বন্ধু আমাদের, অনেকের সাথে আমার কথা হয়, আই এম সরি টু সে যে অনেকের আনসার করা হয় না সবসময় বা হয়তো সময় সাপেক্ষ হয়ে পড়ে, যে অনেকেই ঘরে বসেই তারা দূর দূরান্ত থেকে রাঙামাটি বান্দরবনের অনেক শিক্ষার্থীর সাথে আমাদের কথা হয় যারা কলেজে নিয়মিত যেতে পারেন না কিংবা ক্লাসে উপস্থিত থাকতে পারেন না। তো তাদের একাডেমিক ইংলিশগুলো সলভ করার জন্য আমরা আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। শুধু আমরা চাই সবার অ্যাক্টিভ পার্টিসিপেশন, সবাই যদি পার্টিসিপেট করে নিয়মিত ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো ফলাফল পাব। সো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব অনলাইন ক্লাসে আমরা ঠিক কীভাবে আলোচনা করব। কতজন যোগ হয়েছে দেখো, সবাই শেয়ার করে দাও দ্রুত, যারা যারা আছো, যারা ফ্রেন্ডরা ক্লাসে অ্যাড করতে চায়, পার্টিসিপেট করতে চায়। আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আমরা কীভাবে ক্লাসগুলো নিয়ে নেব এবং কীভাবে আমরা পুরো সিস্টেমটা আয়োজন করব। এবং অনলাইন ক্লাসটি হচ্ছে মূলত আমাদের অন্যান্য ক্লাসের মতোই, আমরা এখানে কথা বলতে পারবো, ইন্টারাকশনটা হবে। আমাদের সাধারণ ক্লাসে যেটি হয় না, আমরা শুধু বলতে পারি, শুনতে পারি না, কিন্তু এখানে শোনার সুযোগটা থাকবে, কে কোথা থেকে জয়েন করছো এবং তাদের কে কোথা থেকে আছো আমি একটু দেখতে চাই। যারা জয়েন করেছো কোথা থেকে, কারা কারা জয়েন করেছো, you often mistakes
If I had a computer, photo. The captain, along with the players, present. সো শিক্ষার্থী বন্ধুরা, যারা জয়েন করেছো, এই তিনটি প্রশ্নের উত্তর সম্ভাব্য উত্তর কী সেগুলো দ্রুত গেস করে ফেলো এবং আমরা দেখি আজকে আমরা পুরো ক্লাসটি কীভাবে এনজয় করবো। আমরা শুরু করি নাই, জাস্ট সবাইকে পার্টিসিপেট করার জন্য একটু সময় দেব যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা কে কোথা থেকে জয়েন করছে। সো আজকে আমাদের ক্লাসটা আমরা ডিজাইন করব কেন, জাস্ট এই কেনর উত্তর দিয়ে অনলাইন ক্লাসটি কেন হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন নর্মাল আমাদের ইউটিউব ক্লাসগুলোতে আমরা পার্টিসিপেট করি, সেক্ষেত্রে আমাদের একটি আইডিয়া মাথায় রাখতে হয় যে আমরা যেন ক্লাসের ডিউরেশনটা খুব ছোট হয়। সো এই অল্প সময়ে অনেক বড় বিষয়কে যখন আমরা প্রেজেন্ট করতে যাই, আমাদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। সো সেই বিষয়টাকে দূর করার জন্য আমরা অনলাইন ক্লাসে আমাদের রিডিং, আমাদের অনার্সের ক্লাসটা আমরা কীভাবে প্রস্তুতি নেব সেই বিষয়টি আমরাই জাস্ট এক নজরে সবাইকে বলে দেব। সো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সো এই প্রশ্ন তিনটি আমি আশা করি তোমরা উত্তর করবে, আমি জাস্ট এগুলো ইরেজ করে দিলাম। সো আমাদের অনার্সের জন্য এবং ফাজিল সেভেন কলেজের জন্য তিনটি পার্ট, একটা হচ্ছে রিডিং, দেন রাইটিং অ্যান্ড গ্রামার। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রস্তুতি নেওয়ার সহজ উপায় যেটি হচ্ছে, আমি কিন্তু প্রথমেই যেটি আলোচনা করার চেষ্টা করবো সেটি হচ্ছে আমরা কীভাবে প্রস্তুতি নিব। সো এটি প্রস্তুতি নেওয়ার সহজ উপায় হচ্ছে এই তিনটি পার্টকে আমাদের খেয়াল করতে হবে। আমরা জানি রিডিং হচ্ছে আমাদের 20 মার্কস, রাইটিং হচ্ছে আমাদের 35, অ্যান্ড গ্রামার হচ্ছে 45। সো রিডিং, রাইটিং অ্যান্ড গ্রামার, যদিও ডিগ্রির জন্য জাস্ট একটু কম বেশি হবে, বাট এই তিনটি পার্ট সেখানেও একই। সো ডিগ্রি যেহেতু 80 মার্কসের পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে একটু নাম্বারটা কম বেশি হবে, বাট মোরাললেস মূল বিষয়টি স্যাম সেভেন কলেজের জন্য এই একই প্যাটার্নে প্রশ্ন হবে। সো আমরা এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে খেয়াল করব, এখানে গ্রামারে আছে 9টি আইটেম, সো 9টিতে 45। এখানে রাইটিংয়ে যে প্রশ্নগুলো আছে, রাইটিংয়ের প্রশ্নগুলো আমরা কী কী পাবো, যেমন প্রথমে আছে অ্যাপ্লিকেশন। একটু ধৈর্য ধরে তোমরা খেয়াল করবে কেন বলছি বিষয়টা আমি শেয়ার ক্লিয়ার করার জন্য, অ্যাপ্লিকেশন অথবা জব অ্যাপ্লিকেশন। এরপরে আছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ এসে আছে, এরপরে আছে নোটিস কিংবা পোস্টার কিংবা অ্যাডভার্টাইজমেন্ট। সো এই যে চারটা মূল ক্যাটাগরিতে আমরা প্রশ্নগুলো পেয়ে থাকি, শিক্ষার্থী বন্ধুরা আমাদের মূল টার্গেট হবে আমাদের ক্যাপেবিলিটি তৈরি করা, সো দ্যাট উই ক্যান আনসার অল দিস কোয়েশ্চনস। আমরা পরীক্ষার আগেই, এই যেমন আজকে আমাদের দেশে 28শে অক্টোবরে অনেক আন্দোলন সংগ্রাম হচ্ছে, অনেকে অনেক কাজ করছে, সো আমরা বলি ওয়ান ডে ডেমোক্রেসি, 35 ডেইজ ডেমোক্রেসি। ঠিক একইভাবে আমাদের পরীক্ষা কিন্তু ওয়ান ডে এক্সাম না, পরীক্ষার আগেই যদি আমরা কনফিডেন্টলি যেতে পারি যে ইয়েস আই ক্যান আনসার অল দোজ কোয়েশ্চনস, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, এসে, পোস্টার, নোটিস, এগুলো সবগুলোর আনসার আমরা করতে পারি, তাহলে আমরা আগে থেকে বলতে পারবো ইয়েস আই ক্যান আনসার দিস কোয়েশ্চনস। সো আমাদের মূল টার্গেট হবে আমরা নিজেকে প্রিপেয়ার করা এই 4টি আইটেমের উপর। সো এই যে 35 মার্ক আমরা গ্যারেন্টি দিয়ে আগেই প্রস্তুতি নেব ইয়েস আই ক্যান আনসার। সো আমরা অ্যাপ্লিকেশন, জব অ্যাপ্লিকেশন এমনভাবে প্রস্তুতি নেব যেন আমরা যে কোনো আইটেমে, যে কোনো প্রশ্ন হলে এই অপশন থেকে আমি যেন আনসার করতে পারি। প্যারাগ্রাফ, আমরা কয়েকটা প্যারাগ্রাফ পড়ব যার মূল বিষয়বস্তুগুলো এমনভাবে আমরা মাথায় রাখবো যে কোনো প্যারাগ্রাফ আসলে যেন আমরা এখান থেকে প্রশ্নটা সলভ করতে পারি। দেন আমাদের এসে, 15 মার্কসের আমরা এসে লিখব, ওই এসে তো সেম প্রবলেম, মানে সেমভাবে আমরা প্রস্তুতি নিব যে আমরা এসে যেন কমপ্লিট করতে পারি। দেন নোটিস অ্যান্ড পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট, যাই আসবে না কেন, 4 মার্কসের জন্য আমরা এই আইটেমটি কী করবো, একেবারে কনফিডেন্টলি সলভ করবো। সো এখানে যদি 35 যদি আমরা সলভ করি কনফিডেন্টলি এবং আগে থেকেই যদি প্রেজেন্টেশনটি ভালো হয়, সো আমরা আশা করতে পারি এখানে 25 আমরা অটোমেটিকলি পাবো ইনশাল্লাহ।
आउट अफ 35 एटलिस्ट 20 ओके हमें बद दिल 20 एखे धरब दें ग्रामर हमारे ग्रामर पार्टे हमें ख्याल करब ग्रामारे अनेक क्षेत्र शिक्षार्थी जमन बला है से प्रश्नगुल आसबे यस लास्ट 10 इयार्सर प्रश्न तुम्हारा जे बोर्डे सेवन कॉलेज ऑनर्स डिग्री जेखने देखो ना क्या तो लास्ट 10 इयार्सर प्रश्नगुल अलमोस्ट सिमिलार प्रश्न आससे एक पैसिव फर्म आसें एक कंडिशनल आसबे प्रश्न एक कंडिशनल एक पैसिव फर्म थे टेंस रिलेटेड प्रश्नगुल आसें सबजेक्ट वर्ब एग्रीमेंट रिलेटेड प्रश्न आसें सो घुरे फिर ग्रामर थे जो प्रश्नगुल पा आर्टिकल तारपर हच्छे करेक्शन डब्ल्यू एस क्वेश्चन रिअरेंज सो एखे 9 प्रश्न एंड आई डू बिलीव जो जो प्रैक्टिस करी এবং আমাদের যে ছোটো সাজেশনটা দিয়ে থাকি অনলাইন ক্লাসের জন্য এবং প্রত্যেকের জন্য এটি কম্পালসারি এটি ফ্রি দেওয়া হবে সবাইকে যেসব শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে অনলাইন ক্লাসে জয়েন করবে তাদের জন্য আমরা পাঠিয়ে দেবো তাদের ঠিকানাটা আমাদের অবশ্যই দিয়ে দিতে হবে উইথ ফোন নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা এটি পাঠিয়ে দেবো যাতে তারা এই প্রস্তুতিগুলো নিতে পারে সেখানে স্পষ্ট করে রিডিং রাইটিং অ্যান্ড গ্রামার এই 3 পার্টের উপরই আমাদের কনফিডেন্স বিল্ড আপ করার আমরা চেষ্টা করব সো এই যে গ্রামারে 9 পার্ট আছে এই 9 পার্টের গ্রামারে 45 আউট অফ 45 আমরা বিশ্বাস করি শিক্ষার্থী বন্ধুরা যদি একটু অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ একটু প্র্যাকটিস করে তাহলে সেক্ষেত্রে 30 অ্যারাউন্ড তারা পেয়ে যাবে 45 মধ্যে আর্টিকেল আছে ডাব্লিউএস কোয়েশ্চেন আছে আমাদের রাইট ফর্ম আছে কারেকশান আছে সো এই 4 আইটেম মোটামুটি আছে পাংচুয়েশান আছে 5 আইটেম এই 5 আইটেম আশা করি আমরা অনেক সহজেই আমরা কমপ্লিট করতে পারবো এর বাইরে যেগুলো আছে যেমন চেঞ্জিং ওয়ার্ড অ্যান্টোনিম সিনোনিম কারেকশান এই আইটেমগুলো এবং রিঅ্যারেঞ্জ ওয়ার্ডগুলো রেগুলার প্যাটার্নে সাজানো সেগুলো আমরা একটু খেয়াল করবো ইনশাআল্লাহ সেখান থেকে আউট অফ 45 আমরা 30 পেয়ে যাব 30 অ্যান্ড 20 50 এর বাইরে থাকলো আমাদের রিডিং রিডিং কী আমরা জানি রিডিং হচ্ছে টেকিং ইনফরমেশন ফ্রম এ টেক্সট যেটি আমাদের ভীষণ দুর্বলতা এবং আমাদের এই দুর্বলতা কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়েছে আমাদের ইংলিশ লার্নিংয়ের ক্ষেত্রে সো আমরা যত বেশি ইংলিশ পড়ব পড়ার অভিজ্ঞতা তৈরি হবে তত বেশি আমরা সুযোগ পাব প্রশ্নগুলো সলভ করার আচ্ছা অনেকক্ষণ কথা হচ্ছে আমি একটু দেখে নিই কোন কোন শিক্ষার্থী বন্ধু কোথায় আছে কুমিল্লা থেকে আচ্ছা আলিজা থ্যাংক ইউ ফর জয়নিং দিস ক্লাস আচ্ছা রিপন রিপন দাস আচ্ছা রিপন কোথা থেকে দেখছো সো সবাইকে আমরা দেখতে চাই যদিও আজকে আমাদের আমরা যখন এই ক্লাসটিতে পার্টিসিপেট করেছি সেই সময়টা অনেকেই অনেক কাজে ব্যস্ত ফার্স্ট অফ অল বাংলাদেশ নেদারল্যান্ডস খেলা চলছে এবং একাধিক ওয়ার্ল্ড কাপের ম্যাচ আছে সাথে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে পরিস্থিতি একটু গরম চারিদিকে সো সব মিলে শিক্ষার্থী বন্ধুরা আউটার অ্যাক্টিভিটিসে অনেকে ব্যস্ত কিন্তু তারপরেও আমাদেরকে আমাদের ক্লাসগুলো আমাদের পড়াগুলো চালিয়ে নিতে হবে সো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের এই গ্রামার পার্টে আমরা যে 9 আইটেম আছে এটিকে প্রস্তুতি নেব এবং আমাদের রিডিং পার্টের যে ব্যাপারগুলো আছে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া সামারি কীভাবে লিখবো ওয়ার্ড মিনিং কীভাবে লিখবো এখানেও যেন আমরা অন্তত 10 পাই সো অন অ্যাভারেজ 60 আমাদের আউট অফ 100 আমরা আশা করতে পারি 50 থেকে 60 নম্বর আমরা এখানে ইজিলি পাবো সো অনেকেরই কমন একটি প্রশ্ন থাকে যে কত নাম্বারে আমরা অনার্সে পাস করব পাস মার্কস কত সো আমরা যেটা জানি সেটা হচ্ছে 40 মার্কসে অনার্সের প্রতিটা বিষয়ে নাম্বার ডিস্ট্রিবিউশনে 40 হচ্ছে পাস মার্ক সো আশা করি 40 নাম্বার ওঠানো খুব একটা কঠিন হবে না যদি আমরা সিস্টেমেটিকলি প্রশ্নগুলো এবং পুরো বিষয়টি প্রসেস করি তাহলে আমাদের অনলাইন ক্লাস কেন করব এর সুবিধা কি জাস্ট আমি কয়েকটা বিষয় বলে দিই অনলাইন ক্লাসে আমাদের প্রতিটি বিষয় ডিটেইল আলোচনা করব যা ডিউরেশন হবে মোটামুটি 1 ঘন্টা এবং একদিনে একটি ক্লাসের আমরা পুরো টপিকটি সলভ করার চেষ্টা করব সাপোজ ডাব্লিউএস কোশ্চেন আমরা আলোচনা করছি সেটি আমরা একদিনই পুরোটাই করার চেষ্টা করব রাইট ফর্ম অফ ভার্বস একটু ধৈর্য ধরে এবং যদি কেউ ক্লাস মিস করে ফেলে তাহলে সে তো পরে আবার সেটি দেখার সুযোগ পাচ্ছে সো আমাদের সেই গ্রুপে আমরা অ্যাড করে দেব যারা অনলাইন ক্লাসে পার্টিসিপেট করতে চায় তাদেরকে তাহলে প্রতিদিন আমরা ক্লাসগুলোতে পার্টিসিপেট করতে পারবো এবং ঘরে বসেই আমরা সিস্টেমেটিকলি করতে পারবো এবং সেটা দীর্ঘ সময় নিয়ে আমরা ক্লাসগুলো ডিটেইল বোঝাতে পারবো সো এই বিষয়গুলোর জন্য আমরা অনলাইন ক্লাসটি আয়োজন করেছি বা সেটি তোমরা বেনিফিটেড হবে এবং আমাদের সাজেশনটি তোমাদের কাছে থাকলে খুব দ্রুত ছোটোখাটো বিষয়গুলো হ্যান্ডেল করা সহজ হবে সো শিক্ষার্থী বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে যে অনলাইন এই কোর্সের জন্য একটা ছোটোখাটো ফি আছে যে ফিটি হচ্ছে 999
এটি জাস্ট আমাদের ফোন নাম্বার যে নাম্বার আছে সেখানে বিকাশ বা নবতের মধ্যে পাঠিয়ে দিলে আমাদের সাজেশন সহ আমরা এটি পেয়ে যাব ইনশাল্লাহ। সো আশা করি বিষয়টি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই নক করবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের ইংলিশ অ্যাডভাইজে ফেসবুক পেজ আছে সেখানে কমেন্টে তোমরা লিখতে পারো, কিংবা আমাদের মেসেঞ্জারে যে ফেসবুক মেসেঞ্জার পেজ আছে সেখানে তোমরা লিখে আমাদের জানাতে পারো তোমাদের বিষয়গুলো অথবা কমেন্টে। সো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আগামী অল্প দু তিন দিনের মধ্যেই আমাদের নতুন যে পেজটি সেখান থেকে তোমাদের নোটিফিকেশন, যারা অলরেডি পে করেছো তাদের কাছে পৌঁছে যাবে এবং সবার কাছেই আমন্ত্রণ রইল তোমরা তোমাদের দীর্ঘদিনের চাওয়ার অনলাইন ক্লাস, সেখানে আমরা নিয়মিত ক্লাসগুলো পাবো। আমরা অন্তত সপ্তাহে একবার, অন্তত লাইভ ক্লাসে আমরা পার্টিসিপেট করবো প্রতি সপ্তাহে একবার, সেখানে সবার সাথে আমাদের কথা হবে এবং তোমরা লিখতে পারবে তোমাদের সুবিধা অসুবিধা। আমরা কিছু হোমওয়ার্ক দিলে সেখানে তোমরা প্রস্তুতি নিতে পারবে, আমি চেক করে দেখতে পারবো যে তোমাদের অগ্রগতিটা কতটুকু। সো আশা করি এই কাজগুলো আমরা ঘরে বসে করতে পারবো। সো সপ্তাহে একদিন আমরা ফিক্স করব সেই দিন এবং নির্দিষ্ট সময়ে আমরা এই লাইভ ক্লাসে যাব এবং আমাদের প্রতিটি বিষয়ের উপর রেকর্ডেড কিছু আইডিয়া তোমাদের রেকর্ডেড ক্লাস হিসেবে থাকবে, তোমরা সুবিধা মতো সেগুলো দেখে নেবে এবং প্রস্তুতি নেবে। আশা করি আমাদের অনলাইন ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন যদি থাকে আমি আরও একটু দেখে নিই। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। মারিয়া আক্তার ফ্রম খুলনা, কুমিল্লা। আচ্ছা, আজকের পরিবেশটাই হয়েছে বেশ উত্তপ্ত পরিবেশে আমি ক্লাসটিতে অ্যাটেন্ড করেছি, কারণ খেলার চাপটা সবচেয়ে বেশি অনুভব করছি। অনেক শিক্ষার্থীদের বিষয় হচ্ছে যে তারা খেলা নিয়ে খুব বেশি ইনভলভ হয়ে গেছি আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে। সো যাই হোক, আমরা এই খেলার ফাঁকে ফাঁকে আমরা প্রতি সানডেতে, স্যাটারডেতে আশা করি নেক্সট স্যাটারডে থেকে আমরা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করব। এই ছয়টায় প্রতি স্যাটারডে লাইভ ক্লাসে আমরা থাকব। এর বাইরে আমরা এই যে টপিকগুলো আছে ধারাবাহিকভাবে আমরা উপস্থাপন করব। সো ঘরে বসেই আশা করি তোমরা সেগুলোতে পার্টিসিপেট করতে পারবে এবং ক্লাসগুলো এনজয় করতে পারবে। থ্যাংক ইউ ফর জয়নিং দিস ক্লাস।